হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা রিসার্চ সেন্টার। তোমরা কি সমুদ্রের মাছ খেতে ভালোবাসো, কিংবা সমুদ্রের কিছু জীব যেগুলো তোমাদের খেতে ভালো লাগে? বলো, আমাদের কাছে সমুদ্র নাই তো সমুদ্রের জিনিস খাবো কি করে? কিন্তু দেখতে এবং চিনে রাখতে দোষটা কোথায়? তো সেই হিসেবে আজকে আমরা একটা স্পেশাল জীবের ব্যাপারে জানবো, সেটার নাম হলো সি উরচিন। সেটা কেমন ভাবে ধরা হয় এবং কেমন ভাবে প্রসেস করা হয়, তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে খুবই ভালো লাগবে। এই জীবটার নাম হলো সি উরচিন। এটা সব থেকে বেশি ধরা হয় জাপানে, কারণ সেখানকার মানুষ যা পারে তাই খায়, তাদের সঙ্গে চাইনিজদের হেভি মিল। এর ভেতরে একটি ছোট্ট ডিমের মতো অংশ থাকে যেটাকে মানুষ খায়। এমন নয় এটা খেতে ভালো নয়, এটা খেতে খুবই সুন্দর। চলো প্রথমে আমরা দেখে নিই যে এই সি উরচিনকে সমুদ্র থেকে কেমন ভাবে ধরা হয়। এইবার আমরা দেখে নেব যে এই সি উরচিনের ডিম কেমন ভাবে সংগ্রহ করা হয়। তোমরা এই জীবের দুটো প্রজাতি সমুদ্রে দেখতে পাবে, একটা হচ্ছে ঠিক এই রকম বাদামি কালারের, আর একটা হলো সবুজ কালারের। তোমরা তো দেখে নিলে যে সি উরচিন কেমনভাবে সমুদ্র থেকে ধরা হয় এবং সি উরচিন কেমনভাবে ফার্মে চাষ করা হয়। তো ভিডিওটা আজকে এতটাই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।